السلام عليكم ورحمة الله وبركاته রাত তো অনেক কষ্ট হচ্ছে, শীত তেমন বেশি কিছু মোটামুটি আগের চাইতে একটু কমছে, মাঝখানে যেমন হয়েছিল তো মুশকিল হয়েছে। একসাথে করে বলেন তো আল্লাহু আকবার। মানুষ কম, ইমানদারের সংখ্যা সবসময় কমই থাকে, কি ঠিক না? পৃথিবীতে মুসলমান আছে 700 কোটি, দুঃখিত মানুষ আছে 700 কোটি, মুসলমান আছে মাত্র 150 কোটি। এর ভিতরে আবার 73 ফেরকা, ইল্লা মিল্লাতু ওয়াহিদ, একদল জান্নাতি, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সন্দেহ আছে? লা শাক ওয়া লা রাইব, কোন সংশয় নাই, সন্দেহ নাই। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন শরীফের মাধ্যমে আলোচনা শুরু করব। আল্লাহু আকবার মানুষ তো বাবা যে দুনিয়া মুখী হয়ে গেছে। আচ্ছা বলে মোবাইলে কি গান শোনা যায় না? এই যে মোবাইলে শুনতেছে, টেলিভিশনে শুনে, নাটকে শুনে, এরপরে পিড়িয়ে দিছে মানুষ জাহান্নাম কেনার জন্য প্রতিযোগিতা করে, কি কথা সত্য না? একজনের বাড়ি টেলিভিশন আছে, মহিলা ফোন দিছে বিদেশে স্বামী সৌদি, কেউ তুমি সৌদি আরব থেকে কি ঘোরার ঘাস কাটতেছ? পাশের বাড়ির জরি নাম এখন চেহারা ছেড়ে টেলিভিশন কিনছে, আমারটা প্রসাদ তোলা যাচ্ছে না। এই যে মানুষ গুণা করার জন্য প্রতিযোগিতা করে কিন্তু নেকি করার জন্য প্রতিযোগিতা করে না, এটা সাহাবীদের মধ্যে ছিল। জুমার নামাজের দিন নবী সাহাব সাহাবী কে কার আগে ফজরের নামাজের পরে তারা বসে থাকতেন মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে তারা বসে থাকতেন। সকালবেলা ফজরের নামাজের পরে বসে থাকতেন, কারণ কি? নবী বলেছিলেন জুমার নামাজে যিনি সর্বপ্রথম নিয়োগ করে আসবে আল্লাহ তার একটা উটু কুরবানি সওয়াব দিয়ে দিবে। আমরা উট কিনতে পারবো না, সম্ভব আমাদের, কিন্তু একটা উট কুরবানি সওয়াব। তখন তো সাহাবীরা অনেকে গরিব ছিল, ফজরের নামাজ পড়ে সাহাবী বসেছিলেন সারা রাত্র ইবাদত করেছেন, জুমার রাত্রি বেলা সাহাবীরা ঘুমাইতেন না, জুমার রাত আসলে সাহাবীরা ঘুমিয়ে থাকতেন, সারা রাত ইবাদত করে ফজরের নামাজ পড়ে নবীজি সাহাবীরা বসে থাকতেন উট কুরবানি সওয়াব করার জন্য। জুমার নামাজ পড়ে সাহাবীরা তারপরে যাইতেন। এই জন্য আল্লাহ বলেন কামা আমানান নাস, তোমরা সেই ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন, আমিনু ঈমান আনো কামা আমানান নাস, আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে, নবী সাহাবী যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। পালু আনু মিনু কামা আমানা সুবহান,
মুনাফিকরা বললো আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা নির্ভর যারা বোকা? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস-সুফাহা, সাবধান, তারাই নির্ভর তারাই বোকা যারা আমার রসুলের সাহাবীদেরকে আজকে বোকা বলতেছে। জুমার নামাজের আয়াত তখনও নাজিল হয়নি, মদিনার দিকে জুমার নামাজ শুরু হলো, নবীজি জুমার নামাজ পড়াইতেন, তো খুতবা দিচ্ছেন, একাধারে সাত দিন মদিনাতে কোন খাবার খাবে আল্লাহ নবীজি খুতবা দিচ্ছেন এমন সময় কে জানি বলে যায় মদিনাবাসী সংসদ মদিনার বাজারে সিরিয়ার থেকে পনির দল আসছে খাবার নিয়ে, যে যা পর জোগাড় করে আনো। একবারে মসজিদ পুরাটা ফাঁকা হয়ে গেল, মাত্র দশজন সাহাবি নবীর সামনে বসেছিলেন। খুতবা শেষ করার পরে নবী দেখলেন সামনে আবু বকর বসা, আল্লাহ যে তার রসুলের মালিকানা দিয়ে দিছে তার খবর এই কার পরে কি তফসির হবে, কার পর অনেকগুলি তফসির হবে। প্রথম নাম্বার হুজুর আপনাকে সাফায়েতের মালিক বানাইছি, এরপরে আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি, এরপরে নবী আপনার মতো কেউ সুপারিশ করতে বলা হবে না, আপনার মতো কেউ পানি পিনালাও বলা হবে না, আপনার মতো কেউ ফুল সিরাত পার করতে বলা হবে না, আপনি নবীর মতো কেউ মর্যাদাবান হবে না, তিনি রহমতে আলা নবী, তাকে রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করা হয়েছে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ, কিছু সময় বসলে তো অসুবিধা নেই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করে আল্লাহ কি বলছেন জানেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা আরবি শব্দ, গ্রামারের একটা কায়দা হলো ইল্লা যখন কোন সেন্টেন্স বা বাক্য বা কোন হরফের আগে আসে তখন পরবর্তী হরফটাকে অব্যয় পরবর্তী শব্দটাকে পরবর্তী শব্দ থেকে ইল্লা সার কারণে গুরুত্ব দেওয়া হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ জোরে বলেন আছে, কল্পনা করা যাবে, কোন চিন্তা মগজে আসবে, জীবন চলে গেল বলা যাবে, কেউ যদি আপনার গলার মধ্যে ছুরি ধরে বলে বল আল্লাহ কোন মাবুদ নাই, আল্লাহ কোন মাবুদ না, জীবন দিবেন, ঈমান দেওয়া যাবে, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ,
মধ্যে গুরুত্ব সাহাবীরা কেমন দিয়েছেন। হযরত আম্মার ইবনে ইয়াসার ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহু বাবা ইয়াসার রাসূলের সাহাবী মক্কাতুল মুকাররমায় ইসলাম কবুল করেছিলেন প্রথম জামানাতে, বিশ্বাস করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল অত্যাচার করার পরে দুই পায়ের মধ্যে রশি বাঁধলো, এখন তো আমরা মুক্ত মানুষ হয়েছি, কত সুন্দর রং ঢঙের ওয়াজ আমরা করি বাবা, মাহফিল আসলাম, কত সুন্দর খাবার আমাদেরকে দেওয়া হয়, মুরগার গোশ গরুর গোশ ছয় বোধের ভত্তা তিন বোধের মাস। বাবাজি আজ থেকে 100 বছর আগে জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য ওলি আল্লাহ পায়ে হেঁটে 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 গেছে, কোথায় খাবেন কোথায় ঘুমাবেন কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। 800 বছর আগে বাবা শাহাদার আলী এসেছিলেন, কোথায় থাকবেন কোথায় ঘুমাবেন কোথায় খাবেন কোন বিষয় ছিল না। তারা জানতেন মালিক আমাকে পাঠাইছেন, আমার মালিক আমার ব্যবস্থা করে রাখছে। কি কথা বলেন, এখন আমরা ওয়াজ করি বাবা পয়সা না আসিলে আসি না, কত তো সত্য 30-40-50 বাপ দেন, যারা 1 লাখ নিতেছে 1 লাখের উপরও নেই, জানে 2 লাখও আছে এদেশের বক্তা আছে, কয়েকদিন এক বক্তা হেলিকপ্টার বক্তা লালমনিহাট থেকে 2.5 লাখ টাকা ওয়াজ করছে 35 মিনিট কয়লা দুনিয়া কি ফাংশন, এটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই, এটা তাদের বিষয়। কিন্তু আমি আগের জীবনের ওলি আল্লাহদের কথা স্মরণ স্মৃতিচারণে কথাগুলি বলতেছি, ব্যতিক্রম কিন্তু আমি না, আমি যে একবার ভালো মানুষ সেটা বলতেছি, তাদের স্মৃতিচারণ করতেছি যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা দেশ বিদেশ সফর করেছে, পায়ে হেঁটে হেঁটে বহু রাস্তা অতিক্রম করেছে, কিন্তু আফসোস আর দুঃখ আর হতবাক আমরা মুসলিম মিল্লাত তাদের অবদানকে ভুলে যায়। এখন আমি হেলিকপ্টার হুজুরের পিছনে দৌড়ে কি কথা করেন কেন, ঠিক না? তাদের অবদান ভুলে দিয়ে তাদের জিয়ারত আমরা শুনবে না, সিঁড়ি কয় পূজা। কিন্তু হ্যাঁ এ কথাও সত্য, জিয়ারতের নাম দিয়ে পীর মুরিদের নাম দিয়ে মাজারের ভিতরে এ সমস্ত মহিলা পুরুষ একত্রিত করে নাচানাচি করাটা, এটা কি কোরআনে হাদিসে আছে না? কোন সাহাবী করছেন? কোন সাহাবীরা করছেন? বলেন আমাকে দেখান, আমরা তো গাউসুল আজমের ভক্ত, গাউসুল সাকলাইন মহিউদ্দিন আব্দুল খাদির জিলানি বরফিনের মাজারে কয়দিন কয়জনে ঢোল পিটিয়েছে বলুন, অনেকে আছে আবার শূন্যতের নাম দিয়ে এগুলি বাহানা শুরু করছে। দিনের মধ্যে যদি আসো পরিপূর্ণ মতো আসো, যদি না আসো দরকার নাই, আসবে পরিপূর্ণ মতো আসো, সুন্নি হলে পরিপূর্ণ সুন্নি হও, না হলে চলিয়া যাও, কারণ আল্লাহর দিন যদি ভালো না লাগে আল্লাহ কোরআনে বলেন, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার
من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان واسكر القرآن شكت لك كشت وعين دم لك سنة تبري رسيت أشوي درد يا معشر الجن আল্লাহর আসমান জমিন জগতের বাহিরে যদি আর কোন জগৎ যদি সালতানাত খুঁজে পাও সেই সালতানাতের মধ্যে চলে যাও যদি আমি আল্লাহর দিন ভালো না লাগে ঢোল পিটানো হয় নাই কোন সাহাবী কাজ করেন নাই কোন অন্যায় করেন নাই মুতাকাদ্দিমিন সালফেসালিন মুতাখিরিন কেউ করেন নাই কোন ওলি আল্লাহ করেন নাই এজাজত দিয়ে দান নাই বলেন হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরি সেনজেরি রাহমাতুল্লাহ আলাইহির পীর উসমান আরর ছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কোন কিতাবের মধ্যে আছে বলুন তিনি তার পীর ও মসজিদ খাজা উসমান আরনির মাজারে ঢোল পিটিয়েছেন বলেন ওই যে একটা গান সেদিন আকাশ নাচছিল কেন জমিনটা কাঁপছিল কেন গান গাইছিল খাজা যেই দিন যেই দিন ডাহা মিথ্যা কথা কোন কিতাব ডাহা মিথ্যা কথা খাজা খানের মিথ্যা কোন কিতাব ডাহা মিথ্যা ব্যাক কেলের গুষ্টি বড় বড় ওই আল্লাহদের নাম দিয়ে নাম ভাঙ্গিয়া শূন্যতের ভিতরে কলঙ্ক সৃষ্টি করা হয়েছে না বাবা আমি তার বিরুদ্ধে চার্জ করার জন্য শুনবি হবে তো বলেন খাজা কোন কিতাবের মধ্যে খাজার কোন কিতাবের মধ্যে লেখা আমাকে দেখাইতে হবে কিতাব তো আমরা ধরি খাজার কোন কিতাবের মধ্যে সেটা তো দেখাইতে হবে কোন কিতাবে দেখা দিয়েছে খাজা কবে জানা দিয়েছে হ্যাঁ আমরা গান কি হারাম বলি কোন গান আমার ছোট ভাই আগে নবীর সামনে হ্যাঁ হযরত রফাঈ রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে আল্লাহু আকবার জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী জমি আছে সুবহানাল্লাহ মারি যায় বলে কত হাজার 10,000 সাহাবী জমি আছে 1400 বছর ইতিহাস কত 80 বছর এখানে ঘুরে আছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কলিজার টুকরা ইমাম হাসানকে কোলে করে ঘুরে আছে হযরত আকিল আবু হুরাইরা হযরত হামজালা মত আবু আব্বাস রাদিয়াল্লাহু আনহু মত মহান সাহাবীর কাছে গিয়েছে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে জিয়ারত যতবার করছি হুজুরের কথা মনে করছে যে বাংলাদেশের একজন আশিক এখানে ঘুমিয়ে আছে প্রিয় বন্ধুগণ প্রিয় বাবাজি জান্নাতুল বাকি চারটিখানি কথা না নবীজির পছন্দের গোরস্থান জান্নাতুল বাকি এই বাকিতে আল্লাহর নবী প্রত্যেক রাত্রিবেলা জিয়ারতে যাইতেন নবীজি জিয়ারতে যেই সাহাবিদের পাশে দাঁড়াইতেন নবীজি কান্দতেন দোয়া করতেন এই বাকির মধ্যে নবীর কত সাহাবী
তো আশিক জিয়ারত করেছে, এ বাকির মধ্যে পর্যন্ত কুঠি 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 মুসলমান জিয়ারত করেছে। ছাত্রীখানি কত জান্নাত বাকি সবার নসিব হবে। সৌদির বাচ্চারা বসে থেকে যাক, সৌদির বাচ্চাকে নিয়ে উঠাই সিরিয়া দেখছেন, কিন্তু এখানে সোয়ার সবার সময় ওহাবি বলছি বত আছে এহেন ঘুমাই উঠা রিয়াদে ঘুমাই উঠা আল্লাহ কে বাস দারু রয়েছে শয়তানকে পাইছি দেখাবো তো তোর এহেন ঘুমাই উঠা রিয়াদে ঘুমাই উঠা। কল্পনা করতে পারবে ওলি আল্লাহর সহবত কত দামি, ইন্নিনা রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন, আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আমার রহমত আমার ওলিদের নিকট বর্তি। আরো জোরে হয় না, আরো জোরে বলে খুশি না বেজা কম না বেশি ঠিক আছে বসে আপনাকে জুমার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হলে তো বাবা মায়ের রমজানে রোজা রাখতে হবে। ও আল্লাহ নবী এরপরে আবার আল্লাহ কেন বলেন কুনু মাসাদিকিন, আমার ওলিদের সহমতে চলে যাও, কারণ কি আল্লাহ কেন বললেন কথা বুঝলাম না, হুজুর দয়া করে বলে দেন কথা বুঝলাম না। আল্লাহ আপনার খাদিম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখার বাতাস দেয়, ওই বাতাস আমার শরীরে আপনার পাশে বসে থাকার জন্য লাগতেছে। তখন আল্লাহর ওলিকে কে বলে বাবা আমার খাদিম তোমাকে বাতাস দিল, এই বাতাসটা আমার গায়ে লেগে তোমার গায়ে লাগলো গো বাবা, কিন্তু শোনো তুমি কি কোরআনের শায়াত পড়ো না, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় খোদার রহমত মুহসিন বান্দাদের নিকটবর্তী, আল্লাহ ওয়ালাদের নিকটবর্তী। বাজান রে তুমি কি এখনো বোঝো নাই, যারা আল্লাহর ওলিদের সহবতে যায় আল্লাহর ওলিদের উপরে অবারিত রহমত নাজিল হতে থাকে, যারা আল্লাহর ওলিদের সহবতে যায় তাদের উপরে খোদা রহমত অবারিত নাজিল হয়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন জান্নাতুল বাকিতে সবার দাম আছে না নাই, ছোটখাটো দাম সর্বনাশ। আল্লাহু কত সাহাবী ঘুমায় দিচ্ছে, সাহাবীদের পাশে ঘুমানোর জায়গা করাটা কি সাতটিখানি বলুন দরকার, কত বড় না সেই বলুন নসিবটা কত বড় বলুন, পাগল ছাগল সৌদির মসজিদা ভাত দেখে সাঁতারে পাইছি তাহলে আমার দুনিয়া কাজ করার দরকার নেই, তোরা যেহেতু ঘন্টা মরিতে কাজ করতেছিস তাহলে সাল তোদের খুলি বাবা নাই দিছি। নবীজির খেদমতে সাহাবীদের জীবনের কথা বলতেছিলাম, কত আশিক কত পাগল ছিল নবী সাহাবী, এই পাগলদের মধ্যে আশিকদের মধ্যে অন্যতম আশিক হযরত বেলাল। বাজান আপনারা বলেন বেলালের জুতা মোবারক যদি এক পাল্লায় দেওয়া হয় আর পৃথিবীর সব ডক্টর যদি আর এক পাল্লায় দেওয়া হয় হযরত বেলালের জুতা রতনের সমান হবে না, কি কথা বলেন ঠিক না বেটি? এখন প্রশ্ন রাখি বেলাল কোন মাদ্রাসায় পড়ছে, বেলাল কোন ভার্সিটি থেকে ভারী,
বেলাল কোন হাদিসের উপরে ডিগ্রি করছে, বেলাল মুফতি পাস কবে করছে, বেলাল সাইকুল হাদিস কবে ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন ভার্সিটির লেকচারার ছিল, কোন ভার্সিটির চ্যান্সেলর ছিল, কোন কলেজের অধ্যক্ষ ছিল, কোন মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিল, বলুন বেলালের কোন ডিগ্রি ছিল না, এক ডিগ্রি আশি বছর। কি কথা বলেন না কেন, ঠিক না রেখে কয় ডিগ্রি জোরে বলেন, কয় ডিগ্রি? জীবনের নামটাও লিখতে পারতে না, চেহারাও বালা না, জমি জমা না, টিয়া বংশ বংশ শরীর কালা কিন্তু অন্তর পরিষ্কার। আমরা অনেক সময় চেহারা দিয়ে বলি বিশ্বাস, চেহারা কত সুন্দর মাসাল্লাহ নুরানি নুরানি তুমি যদি কত এটা আসমানে লইয়ে, আশা করি এটা শুকর গুজারি বান্ধব আল্লাহ জানে কি না, আল্লাহকে লইয়া হোক আঙ্গুল গুলি তার টানার হয়ে গেছে, মুখের মধ্যে লাগাইয়া চামড়া গুলি টেনে টেনে খুশে ফেলে দিচ্ছে, আবার চামড়া হয় আবার খামসায় খামসায় চামড়া ছেলে, আবার চামড়া হয় আবার আপনার উম্মতের বক্তায়রা তারা যা করতো তা বলতো না, যা বলতো তা করতো না, এমন বক্তা বাংলার জমিনে বলে এখন আর অভাব হয় না, কথা বলে ঠিক না পোলটিটা তো খাবে না, দাঁত দিয়ে খালি চালু কি কেনা, ডাক্তার আমার নিজে করে খাই আমি মাঝে মধ্যে গিয়ে বাইরে আমার লাগে একটু শাক ভত্তা টত্তা করি, একটু ডাল ডাল সব কিছু লাগে, আমার লাগে যারা থাকে সবাই কি করি, তো আমি কিছু আমার লাগে থাকতে হলে সাধু হইতে আর ডালি উপায় নয় ডাল লাগে, মানে খাবার যত কম খাবে তত ভালো থাকবে। বয়স তো কিন্তু আমার 40, খালি ফ্যাট করে খালি ফ্যাটটা হে আগে 37 আছে, কি কত কম না কেন। মদিনাতে গেলাম নবীর মসজিদে দুইটা, এক শয়তানে কেবলার দিকে পা লম্বা করে দুই ভাগে সরাই দিয়ে শুয়ে দিয়েছে ফ্যাটটা এত, আমি দেখে হাই সরবরাহ শয়তান এসকে একটা দেখলাম নবীর মসজিদের ভিতরে শয়তান, বাংলাদেশে কোনো মসজিদের ভিতরে ফিরে ভাড়া তুলিয়ে ফেটের মধ্যে এমন ভাড়া ভাড়াইতাম যে ভাড়ার সাথে বায়ু বয়ে যা আসলে সব বাইক লাগে কত বড় শয়তান,
রসুলের মসজিদ আপনি কল্পনা করতে পারবেন যে মসজিদ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সওয়াব। আরো জোরে বলেন নবীজি রওজা শরীফ তো কেবলামুখী, নবীর মসজিদের রওজা শরীফ কেবলামুখী, ও নবীর রওজার দিকে পা লম্বা করে শুয়ে রয়েছে। কি তাজিম মুসলমান দেখছেন, এই জন্য আল্লাহ কি ওয়াজ করেছে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআকিরুহু। তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, তুআজ্জিরুহু আমার নবীকে সাহায্য করো। কেমনে সাহায্য করবেন? নবী সাহায্যকারী তো আল্লাহ, আপনি কেমনে সাহায্য করবেন? সাহায্যকারী তো নবীর আল্লাহ, আপনি কেমনে করবেন? আজকের মাহফিল সাজিয়া নবীর গান গাওয়া হইতেছে, এটাই নবীর সাহায্য। আমাদের কে রেখে নিয়ে যে রাসূলের সাহায্য পকেটের পয়সা দিয়েছেন, নবীর কাজে এটাই সাহায্য। ও মুসলমান, নবীর দিন মিল্লাত ও সুন্নতের জন্য আপনি পয়সা খরচ করেন, শারীরিক শ্রম দেন, এটাই সাহায্য। ওয়া তুআকিরুহু, নবীর তাজিম কি? নবীর সাথে খুব সতর্কতার সাথে কথা বলা। আল্লাহর হাবিবের সাথে খুব সতর্কতার সাথে কথা বলা, কিন্তু আমরা ওয়াজ করি পয়গম্বরে কইছে, পয়গম্বরে কইছে, পয়গম্বরে কইছে, বুঝেন না আমার কথা, গোয়া কাটার হেলিকপ্টার আছে, পয়গম্বরে কইছে। আচ্ছা কোন পয়গম্বর কে? তুই আল্লাহর হাবিব শহীদ আছিস, রহমতুল্লাহ আলাইহি শহীদ আছিস, সৈয়দুল মুরসালিন শহীদ আছিস, ইমামুল মুরসালিন শহীদ আছিস, দয়ার নবী আল্লাহ যাকে রহিফুর রহিম বলেছেন, মুমিনদের জন্য দয়াল বলেছেন, তা আমার সেই দয়ার নবীর নামটা কি দয়াল শব্দটা উচ্চারণ করতে আছিস না? পয়গম্বরে কইছে। আর আরেকটা আছে খালিকা বিশ্ব, আচ্ছা আল্লাহ কি বিশ্ব? আল্লাহ জোরে বলেন, আল্লাহ কি বিশ্ব? আল্লাহ আল্লাহর ব্যাপারে আল্লাহ কি নিজে কি ওয়াজ করছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। কি কথা বলেন ঠিক না? বিঠি কুল কায়নাতের রব আল্লাহ ওয়াজ করেন, আমা আরসালনাকা ইল্লা ইল্লা ইল্লার ওয়াজ করতে করতে অন্যদিকে গেছি, আমি আপনার পৃথিবীতে পাঠাইছি ইল্লা উদ্দেশ্য আমার একটা, আপনি কুল কায়নাতের জন্য রহমত। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? রহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। বলেন রহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আমাদের ব্যাপারে আল্লাহ বলছে, ও মানুষ আর জিন, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা আমি আল্লাহর গুলামি করবা। আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আর নবী হল আল্লাহর বন্ধু। আমরা হলাম আল্লাহর দাস, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, নবী হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, হাবিবের কাতরে হাবিব, বান্দার কাতরে বান্দা। আবুদুহুর ব্যাখ্যা করবার যায় কিছু ব্যাখ্যা বলে, নবীও আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস। ও কানার ঘরের কানা ভালো করে শোনো, নবী আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, এক বান্দা না। কোথায় রেকোতালি, কোথায় জুতার ফেলি, কোথায় হাজরা সব কথার, কোথায় রেল লাইনের পাথর, রেল লাইনের পাথরের মধ্যে সুমা দিলে পুতের গন্ধ পাওয়া যায়। কি কথা কর না কেউ ঠিক না? হাজরা সবের মধ্যে সুমা দিলে গুনাহ মাফ,
আল্লাহর ঘর কামা ঘরের পাথর পাথর, আর আপনার বাড়ি যে ঘর বানাইছেন এটাও পাথর। বাজান খোদার ঘর ধরে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। মারহাবা কর আল্লাহর ঘর ধরে দোয়া করে কেউ যদি কান্নাকাটি করে আল্লাহ তোমার ঘরে আমি আসি, তোমার ঘর ধরে কান্দতেছি আল্লাহ আমার দোয়া মঞ্জুর করে নাও, আল্লাহ তারা হাত খালি ফেরাই না কবুল করে না। আপনার বাড়ি ওই পাথর দিয়ে বানানো ঘর, এবার বাড়ি ধরে ধরে কান্দে না আল্লাহ আমি তোর পাথর ধরে কান্দতেছি। কাজ হবে রাস্তা দিয়ে ঘুরবো, বিরাট ভদ্রলোক সানগ্লাস টানগ্লাস মুখে দিয়ে ফুট করে আসতে গেলে দেখবেন পকেটের ভিতরে মাটি বেগ নেই। আমার কিছু সোর আছে জুতা চুরি করার লাগে মসজিদে, টুপি টুপি মাথায় দিয়ে হাঞ্জি ভাঞ্জি গাই দিয়ে মসজিদের পিছনে দিয়ে চুপচাপ করে নামাজ শেষ করার আগে দেখবেন আসতে করে মালাক ধরে জুতা লিয়ে আড়া ধরছে। যদি ধরা ফিরে যা তাহলে ভাবছিলাম যেটা আমার জুতা, ভাবছিলাম যেটা আমার জুতা, মনে কিছু গুলিস্তানের সুরাই মার্কেটে যান পেলেও পেতে পারে। আমি বললাম যেটা সরে জুতা লেগে গেছে ওটা বুদ্ধি হয়েছে। আমাদের খাসলাতে পরিবর্তন হলো না পর্যন্ত তারপরে নসিহত থাকতে হবে, নসিহত থাকলে দিন জিন্দা থাকে, নসিহত মরে গেলে দিন মরে যায়। যদিও মুসলমানের সংখ্যা কম হবে তারপরে বাজান নসিহত শোনা লাগবে, নসিহত শুনলে দিল তাজা হয় মন বেড়ে যায়। নসিহত শুনতে হবে বাবাজি, রসুলের কথা বলতেছিলাম নবী রহমতুল্লিল আলামিন, কেমন রহমত, এখনো কি নবীজি রহমত বাতিল হয়ে গেছে না? কিয়ামত পর্যন্ত শুধু না, আবাদন আবাদা নবী রহমত পৃথিবীতে জারি থাকবে। কি কথা বলেন, ঠিক না? ঠিক, রহমত স্থায়ী চলতে থাকবে রসুলের রহমত, এটা কখনো বন্ধ হবে। নবীর পাগল সাহাবীরা রসুলের জন্য কত টাকা বলছে, আল্লাহ সম্মান। নবীর আহমদ কেমন একটা বাস্তবতা দেখে শোনাই না কষ্ট হবে। হযরত আল্লামা ইমাম দারিমি সুনান দারিমির মধ্যে কোন হাদিস নকল করেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীকে রহমত বাতিল হয়ে গেছে না? না, দেখেন নবীজির ইন্তেকালের পরে আমাদের তো বড় অভাব হয়ে গেল, বৃষ্টির কারণে মদিনায় খরা জন্মে গেছে, খেজুর গাছে ফল নাই। খেজুর গাছের পাতার ছাউনি দিয়ে সুন্দর করে ঢাকা ছিল, কারণ ওই ঘরটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মোবারক, আল্লাহর হাবিব মা জননীকে নিয়ে ঘরের মধ্যে থাকতেন। আম্মাজান বললেন তোমরা যাও রওজা শরীফের ঢাকনা তোমরা উঠাই দাও, অর্থাৎ উপরে যে খেজুর পাতার ছাউনি আছে সরাই দাও, আসমান যেন রওজা শরীফ দেখতে পায়। রওজা শরীফ খালি হয়ে গেল,
নবী সাহাবীরা বলতেছেন ওই যে আকাশে মেঘ জমে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, একটানা সাত দিন পর্যন্ত বৃষ্টি নামতে 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 একবারে মদিনার ঘর বাড়ি গুলি ভেঙে যাওয়ার উপক্রম হলো। সাত দিন পরে সাহাবীরা এসে বলে মা জননী বৃষ্টির আর প্রয়োজন নাই। আম্মা জান বললেন তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় নির্মাণ করে দাও যেন আকাশ নবী রওজা না দেখে। একসাথে বলা গেলে আল্লাহু আকবার। কিছু বোঝা যাক, নবীর রহমত আসেনি ধরে বলেন আসে না বন্ধ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত, খালি কেয়ামত পর্যন্ত না এরপরেও চলবে, এরপরে বেহেস্ত যাও নবীর রহমত লাগবে, উপায় নেই রাবুল আসে বেহেস্তের মৃত্যুর নবী লাগবে, কই যাইবা উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম দিলে উপায় নাই। বাবাজি মাইকের আওয়াজ যত দূর যায় মুসলমান শুনে নবীর রহমাতুল্লাহ আলাইহি এখনো কেমন করে আসে আসে ভিতর থেকে মিশকাম্বরের কিনান বের হচ্ছে, কেমন পাগলের মতো হয়ে গেল মদিনার মধ্যে। বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, নবী নাই নবী নাই নবী নাই, মদিনার ভিতরে কান্না রোল পড়ে গেছে, মদিনার মানুষ ডুকরি ডুকরি কান্না করে, খাবার দাবার বন্ধ, রান্না বান্না বন্ধ হয়ে গেল, মদিনার পশু পাখিরা খাবার দাবার বন্ধ করে দিছে, মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিছে, আবু বকরের মতো মানুষ ধৈর্য হারা হয়ে যায়, অমরের মতো মানুষ পাগলের মতো তলোয়ার হাত নিয়ে মদিনার অলিগলি দৌড়ায়, মদিনার মানুষ হাজিরাতে আমরের মতো ধৈর্যশীল মানুষ, পাহাড়ের মতো শক্ত মানুষ তলোয়ার হাত নিয়ে মদিনার অলিগলি দৌড়ায় বলে এ মদিনাবাসী শুনছো যদি বলো নবী মরে গেছে তলোয়ার হাতে একটা কব দিব দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। বাবাজি নবীর মনোযোগ লাগা, মদিনা তো মনোয়ারায় সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। বন্ধুগণ মদিনা সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো আল্লাহ নবীজি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বলতেছে বাবাজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার খেদমতে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার খেদমতে, আল্লাহর খেদমতে মানুষেরা যায় বলতেছে হুজুর আল্লাহর হাবিবকে কোথায় দাফন করা হবে দয়া করে বলেন। তখন সব সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কোন সাহাবী বলেন আল্লাহর হাবিবের বাবার কাছে দাফন করা হোক, কেউ বলেন না হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার খেদমতে করা হোক, কেউ বলে না নবীজির আম্মাজান মদিনার মাজার শরীফের পাশে আবু হাতে মদিনার উপকণ্ঠে করা হোক। সবাই পরামর্শ দিচ্ছিলেন ঠিক এমন সময় আবু বকর সিদ্দিক বলে না রে সাহাবীরা আল্লাহ নবীর জবান মোবারক থেকে শুনেছি, নবী বলেছেন আল্লাহ হাবিব বলেছেন নবীরা যেখানে ইন্তেকাল করে নবীদের কবর রওজা শরীফ সেইখানেই করা হয়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ নবীজির কোন জানাজার নামাজ হয় নাই, দাহা মিথ্যা কথা, দাহা মিথ্যা
কাসির আল বিদায়া ওয়ান নাহার ভিতরে ইমাম ওয়াকিদির সূত্রে বর্ণনা করেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মদিনাতে আল্লাহর হাবিবের রওজা শরীফ যখন দাফন করা হবে তার কিছু মুহূর্তে মদিনার আহলে বাইতের ঘরে কত ডুকরি ডুকরি সবাই কান্না করতেছিল ও কান্নার আওয়াজ যখন বের হলো তখন মদিনাতে রসূলের রওজার পাশে মদিনা শহরে যারা ছিলেন পোড়া মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কাঁদতেছে নবী নাই কিছুক্ষণ পরে নবীকে বিদায় দিল বাবাজি মহিলারা পর্যন্ত ধৈর্য হারা হয়ে গেছে আল্লাহর হাবিবকে শরীয়তের পর্দার আড়ালে বিদায় দিয়েছিল তাদের অবস্থা কেমন ছিল আল্লাহর নবীজিকে রওজার পাশে রাখা হলো ঢুকতে পারা যায় এই কজন ঢুকলেন আল্লাহর হাবিবের জেসম মোবারকের চারপাশে তারা দাঁড়াইলেন আল্লাহর নবীর চারপাশে তারা ঘুরে ধরে দাঁড়িয়ে গেলেন কে ইমামতি দান করবে যিনি ইমামুল মুরসালিন তার জানাজার ইমাম কি হবে পৃথিবীতে এমন যোগ্যতা কারো হয় নাই যে আল্লাহর হাবিবের জানাজার নামাজের ইমামতি করে কথা বলেন ঠিক না বেঠে রওজা শরীফ ঘিরে করে দাঁড়িয়ে তখনও রওজা শরীফের মধ্যে রসুলকে রাখা হয় না সাইডে রাখা আছে সাবেক রাম ঘিরে ধরে দাঁড়িয়ে তোমার হাবিবের দিন মিল্লাতকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ তুমি তোমার হাবিবকে তোমার কাছে নিয়ে চলে গেছো তার দিনের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করো এইভাবে দোয়া করতে লাগলেন আর সমস্ত সাহাবীরা আমিন আমিন বলে তারা দোয়াতে শরীক হতে লাগলেন সুবহানাল্লাহ বলেন হবে দোয়ার পড়তেছিলেন যে আবু বকর সিদ্দিক আর আমিন বলতেছেন সব হযরত আবু বকর সিদ্দিক দোয়া পড়তেছিলেন আর আমিন বলতেছিলেন সবাই আমাদের যে চার তাকবীরের নামাজ হয় নবীর বেলায় এরকম কোনো তাকবীরের নামাজের সিস্টেম ছিল না নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে সবাই দোয়া করে দুম দিয়ে চলে আসলেন এইভাবে হযরত আবু বকর সিদ্দিকের জামাত চলে আসলো এরপরে কেউ কেউ গেল বাচ্চারা গেল শিশুরা গেল মহিলারা গেল সাহাবীরা গেল যার যার মতো রাসূল দরুদ ও সালাম পড়ে আল্লাহর হাবিবের খেদমতে দোয়া জি করে সবাই চলে আসলো নবীর জানাজার নামাজের কোনো ইমামতি হয় নাই দলবদ্ধভাবে কোনো জানাজার নামাজ নবীর হয় নাই দাফন কমপ্লিট করে সব সাহাবী চলে আসছে ছয় মাস পরে নবীর একজন পাগল সাহাবী নাম হযরত বেলাল স্থির থাকতে পারেন না বেলাল কিছুদিন পরে হযরত বেলাল আবু বকরের সামনে আসে আবু বকরে বিদায় দাও মদিনাতে আর থাকবো না মদিনা থেকে আমি চলে যাব কোথায় যাবি রে বেলাল
বলে আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। কেন রে বেলাল, তোর কি কেউ মারছে না কেউ তোর গালি দিয়েছে? তোর কিসের অভাব বল? বাইতুল মাল থেকে তোর খাবারের ব্যবস্থা করে দিব। আবু বকর বলতেছে, রে বেলাল তোমার অভাব কি বলো? আমি আবু বকর অভাব পুরা করে দিব। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার, বলে আবু বকর আমার কোন যায় যে অভাব তুমি পুরা করে দিতে পারবা তুমি বল। বলে কি অভাব রে বেলাল? বলে আমি আজান দিলে নবী নামাজ আসবে। বলো আমি আজান দিলে কি নবী নামাজ আসবে? তুমি যদি বলতে পারো আমি আজান দিলে নবী নামাজ আসবে, আবু বকর রে বলো আমার অভাব কি তুমি পুরা করে দিতে পারবা? বেলালের মত আসি যদি আমরা হইতাম, বেলালের মত আসি যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। কিছুদিন পরে আল্লাহ কতদিন হলো তোমার কণ্ঠে আমি আজান শুনি না রে বেলাল? আর দিনা আমার জেলটা শুনে বেলাল, আমার আজান শুনে যাও। আপনারা বলেন আমাদের নবী আসেন নবীজি যে কোনো জায়গায় হাজির নাজির হতে পারে কি পারে না? ওয়াজিবুল উযু আল্লাহর জন্য সর্বসময় সর্বত্র সর্বজায়গায় আল্লাহর হাজির নাজির। আল্লাহ সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ না আসেন। কিন্তু আল্লাহ হাবিবেরটা হলো এমকান হুজুর, এমকান সুরুর। আল্লাহ নবী যেখানে খুশি সেখানে আসেন, যেখানে খুশি সেখানে নবী নাজির হন, যেখানে খুশি সেখানে নবী হাজির হন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় খুশি নবী হাজির নাজির হতে পারেন। এটা হলো এমকান সুরুর। যখন চাইতেন তখনই নবীদের সঙ্গে নবীর দিদার দেখা করাই দিতেন। আরো জোরে, আরো জোরে। আপনি আসেন না, আপনি কি হলে আমার জীবনটা আমি থাকবো না বেশি। আপনাকে না দেখলে সহ্য করতে পারি না।
যখন চাবো তখন দেবেন, একবারে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ভারতের মানিকতলাতে মাজার শরীফ জিয়ারত করে আসছিল, আল্লাহ পাগলের মতো হইয়া মদিনাতে ফিরে আসে। তাহাজ্জুদের সময় নবীজি দরজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘেরা ছিল, জালির সঙ্গে মাথা ঠেকাইয়া গেলেন, টুকরে টুকরে কান্দে, হুজুর আপনি আসতে বলেছেন, আমি বেলাল আসছি। কাঁদতেছে রসুলের মতো পাশে বসে বসে, কতটা পাগল ছিল রসুল। ওই তাহাজ্জুদের অর্ধে ঘর থেকে বের হয়ে দৌড় দিচ্ছে, আয়েশা দেখে বেলাল আল্লাহর হাবিবের বারগাহে বসে বসে কান্দে। হযরত আবু বকর বলে, বেলাল রে কতদিন হলো তোমার কোনটে আযান শুনি না, আজকে তাহাজ্জুদের আযান তুমি দাও, নবীর মুয়াজ্জিন কো আযান দাও, আমাদের কলিজা ঠান্ডা বানায় দাও। বেলাল মাথা উঠাই না, হযরত সালমান ফার্সি নবীর বয় বৃদ্ধ সাহাবী, আড়াইশো বছর পৃথিবীতে বেঁচে ছিলেন হযরত সালমান ফার্সি, একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, তাকাইলে একটা এলাকা দেখা যায়, ঘর দেখা যায় মসজিদে আলী, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, নবীজির হুজরা শরীফ থেকে ফাতেমার বাড়ি বরাবর দেখা যায়। আবার হুসাইন রাদিয়াল্লাহু বুকের মধ্যে মাথা টেকে কান্দে, এরবে যাবেন গিয়ে হযরত ইমাম হাসান ডাকতে বলে, নানার মুয়াজ্জিন কতদিন হল আযান শুনি না, যখন আল্লাহ বলে আদান দিলেন, মদিনামুখরিত হলো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, মদিনার বাড়ি করে যত মুসলমান ছিল সবাই দৌড় মারছে, যখন বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মদিনার মহিলারা ঘর থেকে কান্না করতে করতে বের হয়ে আসছে, সাহাবীরা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে, যখন বেলাল আযান দিয়েছে আশহাদু আন হযরত বেলাল আস্তে করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন,
খুশির আসে রোজা শরীফের জালির সঙ্গে মাথা থেকে বলুন আমি আসছি, আপনি আজান দিতে বলছেন বেলাল আজান দিচ্ছি, হুজুর আমি আজান দিলাম আপনি নবী নামাজে আসেন নাই, আমি আজান দেওয়ার পরে দেখছি আপনি নবী নামাজে এসেছেন, আমি আজান দেওয়ার পরে দেখছি আপনি নবী নামাজে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিছি আপনি নবী আসেন নাই, হুজুর গো আপনি না আসলে আমি বেলাল আজান দিতে পারবো না, এই নবীর আশিক নবীর প্রেমে বিরহ হয়ে বেদনা সহ্য করতে না পেরে ছয় মাস পরে কলিজা ফেটে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর বারগাহে হাজিরা দিয়ে চলে যাওয়া, ইসলাম নজর আশিক দিছি রসূলের প্রেমের বেলায় দলিল লাগে না বাবা, দলিল ছাড়া নবীকে ভালোবাসতাম, এত দলিল লাগবে কেন, কিসের দলিল, কোন দলিল নবীর প্রেমে, কোন দলিল, আজকের মেদা ইসলাম আশিকি মাহফিলে জনাব আবু সাহেব মেম্বার সাহেবের বাড়ি গাঙ্গিনাতে আল্লাহ জনাব ডক্টর বাবু সাহেবের নেতৃত্বে নেদা ইসলামের মাধ্যমে সুন্নি মহাসম্মেলনে তোমার দরবারে হাত তুলেছি, শিখদেরকে নিয়ে আমি হাত বাড়াইছি, কত তোমার ভাইয়ের বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইছি, মাহফিলের হাদিয়া সর্বপ্রথমে তোমার হাবিবের খেদমতে সোনার মদিনায় দয়া করে পৌঁছে দেব আল্লাহ, ইসলামের জন্য যারা জীবন দিবে আল্লাহ উহুদের পাহাড়ের পাশে সত্তর জন সাহাবী ঘুমানো আছেন বদরের প্রান্তরে মোতা খন্দক মনায়নে, যত সাহাবী আল্লাহ সকলের খেদমত দয়া করে হাদিয়া পৌঁছে দাও, আল্লাহ জান্নাতুল বাকির সদস্য আমাদের বাংলাদেশের অহংকার সুন্নি জামাতের অহংকার, আল্লাহ আমাদের নবীর আশিকের পথ চলা আমাদের অগ্রগতি, আল্লাহ তোমার অলি তোমার বন্ধু আল্লাহ শেখ শেখ হুজুরের খেদমতে দয়া করে পৌঁছে দাও আল্লাহ, রুহানি দোয়া নসিব করো, রুহানি দোয়ার বদৌলতে আমার বাবু ভাই মাহফিল কিয়ামত পর্যন্ত জমিনে জারি ও কায়েম রেখে দাও আল্লাহ, বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে শুরু করে যত লামে প্রাণ ঘুমিয়ে গেছেন, যত পীর ঘুমিয়ে গেছেন আল্লাহ সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ, রাব্বুল আলামিন আমাদের কারণে আসে বাবা নাই, বাবা আসে ঘরে মা দুঃখিনী নাই, এমন আসে গো ঘরে মা নাই বাবা নাই দুজন কবরের বাসিন্দা হয়ে গেছে, এলাহি আল্লাহ দুনিয়ার মধ্যে মা প্রচন্ড শীতের মধ্যে সারা রাত কাটাইছে, আমি খোকারে মা সারা গরমের মধ্যে গরমের বিছানা শুয়ে রাখছে, আমি বুঝি নাই মা কি জিনিস বাবা কি জিনিস, আজকে বাবা কবর দেশে ঘুমায় প্রভুরে মা করছি আমার
মুসা নবীর করছো দয়া আল্লাহ, তোর বাহারে নাকি আমার নিয়ে